চারটি কাজ করলে সেই নারী জান্নাতে যাবে। কয়টি কাজ? চারটি কাজ। নামাজ পড়তে হবে, দ্বিতীয়ত হলো মাহে রমজানের রোজা রাখতে হবে, তৃতীয়ত হলো স্বামীর খেদমত করতে হবে, চতুর্থ হলো নিজের সতীত্ব চরিত্র ইজ্জত সম্মান এটা হেফাজত করতে হবে। এই চারটা জিনিস যেটা সে মনে করেন ঘরে বসেই করা সম্ভব, ঘরে বসেই নারীদের জান্নাত অর্জন করা আপনার ঘরে বসেই সম্ভব, কিন্তু একটা পুরুষের জান্নাত অর্জন করা ঘরে বসে সম্ভব না, তাকে বাহিরে দৌড়াইতে হবে। কেন পুরুষকে বাহিরে দৌড়াইতে হবে? পুরুষের জিম্মায় তার স্ত্রী সন্তান আছে, তাদের ভরণ পোষণ তার দিতে হবে। ইসলাম এটাকে করে দিছে, ইসলাম এটাকে ফরজ করে দিছে, আপনার স্ত্রী সন্তানের ভরণ পোষণ আপনাকে দিতে হবে। ভরণ পোষণ দিতে গেলে আপনাকে বাহিরে খাটতে হবে, মাতার ঘাম পায়ে ফালাইতে হবে। হ্যাঁ, আপনি পুরুষ, আপনার মা বাবার খেদমত আপনাকে করতে হবে। আপনার বোন যদি আপনার মা বাবাকে একদিনও না দেখে, আল্লাহর কাছে তাকে হিসাব দিতে হবে না। আপনি যদি আপনার মা বাবাকে না দেখেন, আপনাকে হিসাব দিতে হবে। কথাটা বোঝেন নাই? স্ত্রী যদি স্বামীকে ভরণ পোষণ না দেয়, স্বামীকে কামাই করে না খাওয়ায়, তাকে হিসাব দিতে হবে না। কিন্তু স্বামী যদি স্ত্রীকে কামাই করে না খাওয়ায়, আল্লাহর কাছে হিসাব দিতে হবে, কারণ স্ত্রী তার জিম্মায়, সন্তান তার জিম্মায়, আবার মা বাবা তার জিম্মায়। তাহলে একজন পুরুষ ঘরে বসে জান্নাত কামাই করতে চাইলে সে পারবে না, তাকে মাঠে ময়দানে দৌড়াইতে হবে। জান্নাত কামাই করতে হলে তাকে দোকান খুলতে হবে, জান্নাত কামাই করতে হলে তাকে সকালে রিক্সা ভ্যান নিয়ে বের হতে হবে, জান্নাত কামাই করতে হলে তাকে মাঠে ময়দানে দৌড়াইতে হবে। আবার খালি দৌড়াইলেন আর কামাই করে নিয়ে আসলেন তাও হবে না, পুরুষের জিম্মায় আবার হিসাব আছে, কামাই যে করলেন সৎভাবে কামাইটা হইতে হবে। কামাই যে করলেন এটা আবার কীভাবে হইতে হবে? সৎ হইতে হবে, হালাল হইতে হবে। কামাই করে খালি আনলাম, সুদের টাকা ঘুষের টাকা যত প্রকার দালালি মালালি আছে সব টাকা মনে করেন নিয়ে এসে খালি বরণ পোষণ দিলাম, বিবির মনে করেন আট দশটা শাড়ি ব্যাগ বোঝাই খরচ, এটা আপনি আরো বিপরীত করে ফেলাইলেন। যেই স্ত্রীর বরণ পোষণ দিয়া আপনার জান্নাত পাওয়ার কথা, সেই স্ত্রীর বরণ পোষণ অবৈধভাবে দিয়া জাহান্নাম কামাই করে বসে রয়েছেন, ঠিক কিনা? প্রত্যেকটা নেগেটিভ পজিটিভ আছে। তাহলে নারীদের জান্নাত ঘরে বসেই কামাই করা সহজ, সে ঘরে বসেই নামাজ পড়বে তার কোনো টেনশন নাই, ঘরে বসে রোজা রাখবে তার কোনো টেনশন নাই, সে ঘরে বসে স্বামীর খেদমত করবে, দিন শেষে স্বামী বাসায় আসবে একটু খেদমত করবে তার হয়ে যাবে, একটু খেদমতেই হয়ে যাবে। স্বামীর খেদমত কি খুব করতে হয় নাকি? সারা রাত ঠ্যাং টিপা দরকার আছে? একজন স্বামীর কি সারা রাত মাথা ঠ্যাং টিপতে হয়? আসার পরে একটু ঠ্যাংটা টিপা দিলে, মাথাটা টিপা দিলে পাঁচ দশ মিনিট, তাই কিন্তু স্বামীর মন জয় হয়ে যায়, ঠিক না? সারা রাত তো কামলার মতো আপনাদের খারাপ না, আসার পরে একটু মাথাটা হাতে আয় দিলেন, একটু ঠ্যাংটা টিপা দিলেন, একটু গোসলের সময় লুঙ্গি সাবানটা আগায় দিলেন, এরপরে তার জন্য খানা টানা রেডি করে সুন্দরভাবে খাওয়াইলেন, তার কাপড় চোপড় একটু ধুইলেন, এই তো, এর চেয়ে তো বেশি কিছু না। আবার যদি আপনি স্বামীর ভালোভাবে মন জয় করতে পারেন, এমন আছে এটাও আপনার করা লাগবে না, স্বামী কবে থাক আমি একাই করবো তোমার কষ্টের দরকার নাই, ঠিক কিনা? যদি মানে মনে মনে বই না যায়, যদি আপনি মনটা তার জয় করতে পারেন, তাহলে এমন আছে এটাও করতে হবে না। তাহলে স্বামীর খেদমত ঘরে বসে করবে, এটা কোনো টেনশন নাই, খেদমত করতে কোনো টেনশন লাগে না, ঠ্যাং টিপতে টেনশন লাগে না। কিন্তু যেই বেটা ঠ্যাং টিপতেছেন, সেই বেটা কিন্তু ঘরে শুয়েও টেনশন করতেছে যে আমার ব্যবসায় আজকে কয় টাকা লাভ হয়েছে, কয় টাকা লস হয়েছে, কালকে আমি দোকান নিয়ে যামো মাছের বাতিল নিয়ে কোন গ্রামে যামো, কারণ আমার কালকে চাউল নাই, ঘরে চাউল আনতে হবে, আসার সাথে তো খরচের তালিকাগুলো বউ দিয়ে দিছে, চাউল কিন্তু নাই, আবার বাড়িওয়ালায় কিন্তু বাসা ভাড়া চাইছে। আল্লাহ পায় এগুলো টেনশন পুরুষকে দিলাম, মহিলাদেরকে না, তুমি রিল্যাক্সে থাকো, চারি কাম করো, জান্নাতের মালিক হও। চাউলের বস্তার চিন্তা তোমার স্বামী করবে, রুম ভাড়ার চিন্তা তোমার স্বামী করবে, যাবতীয় চিন্তা তোমার স্বামী করবে, ঘরে বিছানায় শুয়েও পুরুষের শান্তি নেই, টেনশন, ঠিক কিনা? আবার হালাল পন্থায় হইতে হবে, হারাম হবে তো ফাইসা গেছেন, হিসাব দিতে হবে একদম করায় করায় আল্লাহর কাছে। তাহলে পুরুষের জান্নাতে যাওয়া কঠিন।
নারীদের জান্নাতে যাওয়া সহজ। কয় কাজ করলে নারীরা জান্নাতে যাবে? চার কাজ। এক নাম্বার নামাজ পড়তে হবে, ফরজ নামাজ পড়তে হবে, ফরজ ইবাদত করতে হবে। দুই নাম্বার মাহে রমজানের রোজা রাখতে হবে। তিন নাম্বার স্বামীর খেদমত করতে হবে। চার নাম্বার সতীত্বের হেফাজত করতে হবে। স্বামীর খেদমত করে অনেক মহিলারা জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছে। মায়েরা আমার, আল্লাহর নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তার মেয়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিলেন। ডাক দিয়া বলতেছেন, ও আমার মেয়ে। কথা বলতে বলতে আল্লাহর নবী মুস্কি হাসতেছেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও মুস্কি মুস্কি হাসতেছেন। আল্লাহর নবীকে হযরত ফাতেমা জিজ্ঞাসা করলেন, বাবা আপনি কেন মুস্কি মুস্কি হাসতেছেন, কি হয়েছে, কোন খুশির সংবাদ আছে নাকি বলেন। আল্লাহর নবী ডাক দিয়া কয়, ও আমার মেয়ে ফাতেমা, এখনই আমার আল্লাহ জিবরাইলের মাধ্যমে জানাইয়া দিলেন, হে নবী আপনার মেয়ে ফাতেমাকে আমি আল্লাহ জান্নাতি মহিলাদের সর্দার নি বানায়া দিলাম। আল্লাহর নবী ডাক দিয়া বলে, মেয়ে আমার আল্লাহ এখনই জানাইলেন, হে নবী আপনার মেয়ে ফাতেমাকে জান্নাতি মহিলাদের সর্দার নি বানাইলাম। এই খবর শোনার পর হাসাহাসি করতেছে, আশাহাসি করতেছে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কয়েকদিন এই খবর শুনে শুধু মুস্কি মুস্কি হাসেন, জান্নাতি মহিলাদের সর্দার তিনি হবেন। আসলে এটা হাসির কথা খুশির কথা, আল্লাহর নবী হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাসাহাসি দেখে, মুস্কি হাসা দেখে আল্লাহর নবী ডাক দিয়া বললেন, ফাতেমা এই খবর শুনে তো হাসতেছ, আর একটা খবর কিন্তু আছে। বলে, কি খবর বাবা? আল্লাহর নবী ডাক দিয়া বলেন, তুমি তো জান্নাতি মহিলাদের সর্দার, কিন্তু তুমি সর্দারানির আগেও আর একজন মহিলা জান্নাতে প্রবেশ করবে। জান্নাতি মহিলাদের সর্দারনি তুমি, কিন্তু তোমার আগে আর একজন জান্নাতি মহিলা তোমার আগে সে জান্নাতে প্রবেশ করবে। এই কথা শোনার পর হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনার চেহারাটা মলিন হলো, কোন মহিলা কোন আমলের কারণে আমার আগে জান্নাতে যাবে। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন, বাবা আমার আগে কোন মহিলা জান্নাতে প্রবেশ করবে। আল্লাহর নবী ডাক দিয়া বললেন, ফাতেমারে ওই যে একটা পাহাড় দেখা যায়, ওই পাহাড়ের চূড়ায় একজন মহিলা বসবাস করে তার স্বামী সহ। তার স্বামী একজন কাঠুরিয়া, সারাদিন কাঠ কাটার পরে বাজারে বিক্রি করে সংসার চালায়, অত্যন্ত গরিব মানুষ। ওই কাঠুরিয়ার বিবি, তার নাম হলো জামিলা। এই জামিলা নামক মহিলাটা তুমি ফাতেমার আগে জান্নাতে প্রবেশ করবে। হযরত ফাতেমা জিজ্ঞাসা করলেন, বাবা কোন আমলের কারণে আমার আগে কাঠুরিয়ার বিবি জামিলা জান্নাতে প্রবেশ করবে জানতে চাই। নবী ডাক দিয়া বলে, মেয়ে যদি জানতে চাও কোন আমলের কারণে জান্নাতে প্রবেশ করবে, তার বাড়িতে যাওয়ার পর তাকে তুমি ডাক দিবা, তাই বুঝতে পারবা। এবার হযরত ফাতেমা তার আমলটা তদন্ত করার জন্য তার বাড়ির দিকে রওনা হল, পাহাড়ের উপরে উঠল। পাহাড়ের উপরে উঠার পর তার ঘরের দরজার কাছে গেল, দরজাটা বন্ধ করা,
এবারে ডাক দিয়া বললেন, ও জামিলা, ও কাঠুরিয়ার বিবি জামিলা, আমি বিশ্ব নবীর মেয়ে হযরত ফাতেমা তোমার বাড়ির দরজার সামনে হাজির হয়েছি, দরজাটা খুলে দাও। এই কথা শোনার পর জামিলা কাঠুরিয়ার বিবি ঘরের ভিতর কান্না শুরু করেছেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বারবার দরজার পাশ থেকে ডাক দিতেছেন, ও জামিলা বোন তুমি কেন কান্না করতেছো, কান্নার কারণ কি, আবার দরজাটাও কেন খুলো না আমাকে একটু বলো। এবার কাঠুরিয়ার বিবি জামিলা ডাক দিয়া বলেন, ও বিশ্ব নবীর মেয়ে ফাতেমা কেন কান্না করি জানেন, আপনাকে আমি কোনোদিন দেখি নাই, দেখার বড় ইচ্ছা হয়, আজকে আপনি আমার দরজার সামনে আসছেন, আপনাকে দেখতে অনেক ইচ্ছা করতেছে কিন্তু দেখতে পাইতেছি না। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলে, ঘরের দরজাটা খুলো, খোলা মাত্রই তো তুমি আমাকে দেখতে পাবে, দরজা কেন খুলো না। এবার জামিলা ডাক দিয়া বলে, হে বিশ্ব নবীর মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আপনি আমার ঘরের দরজার সামনে আসার পরেও আমি আজকে দেখার সুযোগ পাব না, বলে কারণ কি। এবার কাঠুরিয়ার বিবি জামিলা ডাক দিয়া বলে, আমার স্বামী জঙ্গলে কাঠ কাটার জন্য গেছেন, যাওয়ার সময় দরজাটা লাগাইছেন আর আমাকে বলে দিছেন ঘর থেকে বের হওয়া না, দরজা খুলবা না, আমার স্বামীর হুকুম পালন করার জন্য আমি আজকে আপনাকে দেখার জন্য দরজাটা খুলতে পারতেছি না, কারণ আমার কাছে আপনাকে দেখার চেয়ে আমার স্বামীর হুকুম পালন করা বেশি দামি। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথা শোনার পর আল্লাহর নবীর মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর কাছে চলে গেলেন। আল্লাহর নবীর কাছে যাওয়ার পর নবী জিজ্ঞাসা করলেন, যাওয়ার পর কি আমল দেখলা। এবার হযরত ফাতেমা সব ঘটনা বর্ণনা করে শোনাইলেন, ডাক দিয়া বললেন, তেমন কোনো আমল তো দেখলাম না, কিন্তু একটা জিনিস আশ্চর্য হলাম, আমি তার দরজার সামনে যাওয়ার পরেও দরজাটা খুলল না, কারণ দরজা খোলার অনুমতি স্বামীর পক্ষ থেকে নাই, স্বামীর হুকুম পালন করতে গিয়া আমি বিশ্ব নবীর মেয়ের জন্য দরজাটা খুলতে পারে নাই। এবার নবী ডাক দিয়া বলে, ফাতেমা স্বামীর হুকুম পালন করার কারণে, স্বামীকে মান্য করার কারণে, স্বামীর খেদমত করার কারণে আমার আল্লাহ তাকে এত সম্মানিত করেছেন, বলে তুমি মেয়ে ফাতেমা তোমার আগেই সে জান্নাতে যাবে। বলে কিভাবে জান্নাতে যাবে, তোমার আগে জান্নাতে যাবে, কিন্তু যাওয়ার দৃশ্যটা এমন হবে, যাওয়ার চিত্রটা এমন হবে, জান্নাতে প্রবেশ করার দৃশ্যটা এমন হবে, তুমি মেয়ে ফাতেমা তুমি হলা জান্নাতি মহিলাদের সর্দারানী, খাতুনে জান্নাত, আমার আল্লাহ রব্বুল আলামিন তোমাকে যখন জান্নাতে প্রবেশ করাবে, তুমি তো জান্নাতি মহিলাদের সর্দার, তোমাকে জান্নাতে প্রবেশ করার জন্য একটা ঘোড়া আল্লাহ নিয়ে আসবেন, সেই ঘোড়ার উপরে তুমি উঠবে, আর সে স্বামীর খেদমত করার কারণে তাকে আল্লাহ এত সম্মানিত করেছেন, তোমার ওই ঘোড়ার লাগামটা ধরে টেনে টেনে তোমাকে জান্নাতে প্রবেশ করাবে। লাগাম যে সামনে টানে সে আগে যায়, নাকি পিছনে যে ঘোড়ার উপরে থাকে সে আগে যায়? লাগাম যে টানে সেই আগে আগে যায়, তোমার ঘোড়ার লাগাম টেনে টেনে সে সামনে নিয়ে যাবে, তোমাকে জান্নাতে ঢুকাবে আহালান সাহালান দিয়ে, সে লাগামটা ধরার কারণে, স্বামীর খেদমত করার কারণে আল্লাহ তোমার ঘোড়ার লাগামটা তাকে দিয়া ধরাবেন, এবং তোমার আগেই সে জান্নাতে সর্বপ্রথম পা রাখবে। আর জোরে বলেন সুবহানাল্লাহ।